ইউরোপের কোন দেশে বেশি স্যালারি দেয় এবং ভালো টাকা ইনকাম করা যায়? তারপরে পর্তুগালে নাগরিক সুবিধা কেমন বা নাগরিকরা কেমন সুবিধা পায়? তো আমি আসলে প্রথমে যেটা ইউরোপের কোন দেশে ভালো স্যালারি পায় পর্তুগালের নাগরিকের সুবিধা কি, এটা দুটো ভাগে আমি করতে হবে, কারণ হচ্ছে দুটোটা যদি বলতে যাই অনেক সময়ের ব্যাপার আছে। তো আমি সংক্ষেপে ইউরোপে কোন দেশে ভালো স্যালারি পায় এটার ডিটেলস আমি বর্ণনা করে দেব। সেটা হচ্ছে ইউরোপের প্রত্যেকটা দেশেই মোটামুটি বাঙালিদের জন্য ভালো স্যালারি আছে, কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু সব দেশে তো আর সমান দেয় না। যেহেতু ইউরোপের ভিতরে নিম্নমানের কিছু দেশ আছে, সেগুলোর ভিতরে তো আর উচ্চমানের দেশগুলোর মতো ওইরকম স্যালারি দিবে না। তো তাহলে কীভাবে কেমনি? ওকে, আমি বলতেছি আপনারা শুনেন। সেটা হচ্ছে জার্মান এবং ফ্রান্সে বেশি স্যালারি দেয়, এরপরে ইতালি, স্পেন, এরপরেরটা, তারপরে হচ্ছে ইউরোপের ভিতরে যে নিম্নমানের দেশ, মানে ইউরোপের ভিতরে ফ্রান্স, জার্মান বা ইতালি, স্পেনের তুলনায় পর্তুগাল গরিব। ওই গরিব দেশেও কিন্তু কোনো না কোনো আমাদের বাংলাদেশি ভাই কেউ 1200 ইউরো কামাইতেছেন, কেউ 1500 ইউরো কামাইতেছেন, যার মেন্টালিটি যেরকম। তো মেন্টালিটি বলতে এখানে কি বুঝাইছি, সেটা হচ্ছে তার, সে হয়তো একটা রেস্টুরেন্টে কাজ করে, ডেলি 8 ঘন্টা কাজ করে। আমি আপনাদেরকে বোঝার জন্য ক্ষেত্রগুলো বলে দিচ্ছি, এটা যে কোনো দেশে যে কোনো জায়গাতে, শুধু পর্তুগাল যে তা নয়। তো উনি একটা রেস্টুরেন্টে কাজ করে 8 ঘন্টা ডেলি ডিউটি, উনি ওখানে মিনিমাম স্যালারি পায়। তো মিনিমাম স্যালারিটা কত? 580 ইউরো। এরপরে উনি সপ্তাহে 5 দিন ওখানে কাজ করেন, এখন সপ্তাহের ভিতরে আরও 2 দিন রয়ে গেছে। তো ওই 2 দিন প্রতি সপ্তাহে যদি 2 দিন করি হয়, তাহলে মাসে 8 দিন অথবা 9 দিন পরে। তো এই 8-9 দিন যদি অন্য কোথাও কাজ করে, কোনো কোনো রেস্টুরেন্ট আছে এটা শনি রবিবারে খোলা থাকে, ওই সময় মানুষ পাওয়া যায় না, বা ওর যদি ওরকম দক্ষতা থাকে তাহলে সে ওই রেস্টুরেন্টে কাজ করলো, তাহলে হয়তো ইউরোপিয়ানরা ওখানেও তাকে 500 ইউরো অথবা একটা অ্যামাউন্ট তাকে দিল, যেহেতু এটা ছুটির দিন, ওইখানে কাজ করতে হয়, অনেকে আছে ফুল কাজ করে, ফুল ডে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, ওখানে কিন্তু সে ঘন্টা হিসাবে পাবে, ঠিক আছে? তো ঘন্টা হিসাবে কোনো রেস্টুরেন্টে দেখা যায় 5 ইউরো দিচ্ছে, কোনো রেস্টুরেন্টে 4 ইউরো দিচ্ছে, আবার কেউ বলতেছে যে না এভাবে তুই সারা 8 ঘন্টা করবি বা 12 ঘন্টা করবি বা 10 ঘন্টা করবি, তোকে আমি 100 ইউরো দেবো, ঠিক আছে? তো আমি ওইভাবে ধরলাম না, যেহেতু 8-9 দিন মাসে পরে, সেহেতু আমি প্রতিদিন 50 ইউরো করেও যদি ধরি তাহলে ওখানে 450 দাঁড়ায়। তো 450 ধরবো না আমি, 400 ধরবো, ঠিক আছে? তো এরপরে অন্যান্য দিন যে 8 ঘন্টা করে কাজ করে, সেই 8 ঘন্টার বাইরেও কিন্তু তার টাইম থেকে যায়। তো পার্ট টাইম হিসেবে সে যদি অন্য কোথাও কাজ করে, তার তো আর কোনো কাজ নেই, পার্ট টাইম হিসেবে যদি তার অন্য কোথাও কাজ করে, তাহলে সে ওখানে যদি তারে হাফ কাজ করার জন্য, পার্ট টাইমের জন্য তারে যদি মিনিমাম তো 400 ইউরো দিবে, যদি 400 ইউরো দেয় তাহলে 580 আর ওখানে 400, এখানে 400, তাহলে কত হলো? 1380 ইউরো, ঠিক আছে? এখন 1380 ইউরোর উপরেও হতে পারে, 1300 ইউরো হতে পারে, হয়তো একটু কমও হতে পারে, তবে অনেক কম হবে না। তো এটা কিসের জন্য সে 1300 ইউরো ইনকাম করতেছে? পর্তুগালের কি 1380 ইউরো কি মিনিমাম স্যালারি বা তার বেতন 1380 ইউরো? এটা সে সিস্টেম করে ইনকাম করতেছে। এখন আপনারা যারা এখানে আমাকে এই প্রশ্নটা করেছেন, তাদের যদি ওরকম থাকে, তো আমার ছোটো ভাই একজন আছেন, উনিও পর্তুগালে, উনি কম্পিউটার মেরামত করেন, কম্পিউটার মাদার বোর্ডে আইসি টাইসি মনে হয় এগুলো লাগান উঠানোর ইয়ে করেন, টোটালি উনি হার্ডওয়্যারে কাজ করেন। তো উনি একটা টেকনিশিয়ান দোকানে কাজ করেন, প্রতিদিন ওইখানে 2 থেকে 3 ঘন্টা করে সময় দেন, উনাকে ওরা 800 ইউরো বেতন দেয়। কিসের জন্য? তবে 800 ইউরো দিচ্ছে কী হিসাবে? উনার থেকে কি ওরা যদি 900 ইউরো ইনকাম না করতে পারে, তাহলে 800 ইউরো দেওয়ার প্রশ্নই ওঠে না,
ঠিক আছে, বা ওনার থেকে যদি 8,000 ইউরো ইনকাম না করে তাহলে 800 ইউরো দেওয়ার প্রশ্ন ওঠে না, কেউ পকেট থেকে দিবে না। তো যাই হোক, মালিক ওইভাবে দিতেছে, ওইভাবে কর্মচারী রাখছে, তো ওই রকম ওনার মাথা আসে বিদায়, ওনার মেন্টালিটি ওই রকম আসে বিদায়, উনি ওখানে কিন্তু ওটা কিন্তু পার্ট টাইম জব করতেছে পর্তুগালে। এখন উনি আরেকটা রেস্টুরেন্টে জব করে, ওখানেও মিনিমাম স্যালারির উপরে উনি পায়, কারণ বোনাস টোনাস মিলিয়ে উনি পায়, উনি অনেক বছর ধরে ওখানে। তো ওটার পাশাপাশি এটাও করতেছে, উনি দুইটা কাজ করেন। এখন এই দুইটা কাজে উনার কত দাঁড়াইতে পারে, যাই হোক আমি, উনি আমাকে বলে নাই উনার কত দাঁড়াইতে আসে, কিন্তু আমি খবর নিয়ে দেখেছি যে উনি শুধু কম্পিউটারের দোকানে, যেখানে পার্ট টাইম করেন, ওখানে 800 টাকার মতো পায়, হয়তো আরও বেশিও পায় কিন্তু বলে নেই। যাই হোক, তো এই হলো যার যার মেন্টালিটি। এখন আপনারা যারা এখানে প্রশ্ন করেছেন, হয়তো ম্যাক্সিমাম লোকে আপনারা কেউ কাজ জানেন না, তো আপনাদেরকে যদি ফ্রান্স জার্মানিতে দেয় যান, তো ওখানে যেহেতু আপনারা কোনো কাজ জানেন না, নাই আপনাদের রেস্টুরেন্টের দক্ষতা, নাই কোনো কিছুর দক্ষতা, টোটালি জিরো, আপনারা কোনো কাজ জানেন না, দুই হাত আছে যেটা দিয়ে আপনারা সেটা করবেন, চিংড়ি মাছের মতো, যে তরকারিতে দিবে সে তরকারিতে মিলে যাবে। এখন আপনাদেরকে কোনো জায়গায় একটা আলিমেন্টাসিটি দিয়েছে, তো সেখানে ওরা কীভাবে রাখবে, যত কম দিয়ে রাখতে পারে, কারণ লোকের অভাব নেই। আর আপনার যদি পার্সোনালি কোনো কাজের দক্ষতা থাকে, তাহলে আপনি নিজে ওই রকম খুঁজে নিতে পারবেন, ওই রকম কাজের গোড়ায় গিয়ে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি যাওয়া লাগবে না, আপনাকে ওরা খুঁজে নেবে, কিনে নেবে ওরা আপনার দক্ষতার কারণে। সো আপনি ইনকাম করতে পারলে সেটা গরিব দেশে ইনকাম করতে পারবেন, আর কত টাকা বেশি স্যালারি দেয় সেটা আর জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না। সব কিছু আপনার নিজের মাথার উপরে ডিফেন্স করবে, আপনি কী কী জানেন, বা আপনার শরীরের শক্তির উপরে ডিফেন্স করবে। এরকমও আছে যে একটা মুদি দোকানের ভিতরে 4-5 ঘন্টা কাজ করে সে হয়রান হয়ে যায়, তো তাকে ওই দেশের যে স্যালারি 2-3,000 ইউরো তার স্যালারি দিবে না। এগুলো অবশ্যই আপনারা বোঝার বিষয় থাকা দরকার, বা আপনারা যারা প্রশ্নটা করছেন আসলে আদৌ কি ইউরোপের ভিসা পাইছেন বা পাবেন কি না সেটা আমি জানি না, তবে আমি অনেককেই দেখেছি, আমি এখানে আসার পর, এই ইউটিউবে আসার পরে আমি অনেককে দেখেছি গরু নেওয়ার আগে হাঁড়ি ফাতিল ভাঙা শুরু হয়ে গেছে, দুধ দেওয়ারও কোনো খবর নাই, গরুরও কোনো খবর নাই, দুধ দেওয়া নিয়ে বাঘাবাগি শুরু হয়ে গেছে। যাই হোক, আপনারা এগুলা, যেহেতু আমি এখানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসেছি, আমি প্রশ্নের উত্তরে দিয়ে যাব, তো আপনারা আপনারা আপনাদেরটা চিন্তা করবেন। তো ইউরোপে দেশ কোন দেশে ভালো স্যালারি পাওয়া যায়, আজকে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে হিস্টোরিটা ভেঙে চুরে সব কিছু সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করছি, আপনারা যতটুকু বুঝতে পারেন বুঝে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে, যারা ব্যাড কমেন্ট করবেন তারা আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা ব্যাড কমেন্ট করেন আমি আপনাদেরকে নোটিশ ছাড়া ব্লক করব। সুতরাং আপনারা কমেন্ট করারই দরকার নেই, কমেন্ট করলে ব্লক হবেন, এটা 100% সত্য। তারপরে আমার মনে হয় যেন আপনারা কমেন্ট না করাটাই আপনাদের জন্য ভালো হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।